বেনীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে 85,000 টাকার জাল নোট সহ একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া প্রতারকের নাম সুনাম উদ্দিন। সে উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুরপুর বাঘ প্রচণ্ডখা গ্রামের মৃত আকদ্দোস আলীর ছেলে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাক আহমেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে লাউতা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে 2 বান্ডেল জাল নোট উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল নোটের কারবারের সাথে যুক্ত রয়েছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বিয়ানীবাজার থানায় এসআই মোস্তাক আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লল রায় বলেন, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের সার্বিক নির্দেশনায় পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের সময় জাল নোটের কারবারি সুনাম উদ্দিনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার হওয়া 2টি বান্ডেলের একটির মধ্যে 96টি এবং অপরটির মধ্যে 74টি 500 টাকার নোট ছিল। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।